পাঠশালী বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ একাদশ শ্রেণীর বাংলা কবিতা নীলধ্বজের প্রতি জনা মাইকেল মধুসূদন দত্তের এই কবিতা থেকে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন এমসি কিউ এবং এসিকিউ একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো এবং তার উত্তর পাশাপাশি পাঁচ নম্বরে যে সমস্ত কোশ্চেনগুলি আগামী বছরের জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এই ভিডিওতে সে প্রশ্নগুলো এবং এক নম্বরের প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর প্রথম প্রশ্ন নীলধ্বজের প্রতিজনা কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য থেকে এর প্রশ্ন ফাল্গুনির লোহে ফাল্গুনি কে ফাল্গুনি শব্দের অর্থ অর্জুন বা অর্জুনের অপর নাম ফাল্গুনি মহেশ্বাস শব্দের অর্থ কী মহেশ্বাস শব্দের অর্থ মহা ধর এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ভুজ বলে কথার অর্থ কী ভুজ বলে শব্দের অর্থ হলো বাহু বলে সত্যবতী সুত কাকে বলা হয়েছে তো সত্যবতী সুত বলা হয়েছে ব্যাসদেবকে ছ নম্বর প্রশ্ন বন কে দহন করেছিল খবন দহন করেছিল অর্জুন কৃষ্ণের সহায়তায় খান্ডবন দহন করেছিল প্রভঞ্জন শব্দের অর্থ কি প্রবঞ্জন শব্দের অর্থ হলো ঝড় আট নম্বর প্রশ্ন আলোচ্য কবিতায় ধিবর জননী কাকে বলা হয়েছে সত্যবতীকে ধীবর জননী বলা হয়েছে চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে চণ্ডাল ও ব্রাহ্মণকে এখানে চণ্ডাল হলো অর্জুন এবং ভালে শব্দের অর্থ কপালে আর ব্রাহ্মণ বলতে ব্রাহ্মণ বলতে এখানে নীলধ্বজকে বোঝানো হয়েছে ঠিক আছে উত্তরটা ইনকমপ্লিট আছে আর ভালে শব্দের অর্থ হলো কপালে নীলধ্বজের প্রতি মহাভারতের কোন পর্ব থেকে গৃহীত মহাভারতের অশ্বমেধ পর্ব থেকে গৃহীত এগারো নম্বর প্রশ্ন হল কার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া প্রবীর ছিল। যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া প্রবীর আটকেছিল বারো নম্বর প্রশ্ন আশার লতা তাইরে রে ছিড়িলি এ কথা কাকে বলা হয়েছে পুত্র প্রবীরকে উদ্দেশ্য করে জনা করেছে এই কথাটা তেরো নম্বর প্রশ্ন কোথা পদ্মালয়া ইন্দিরা ইন্দিরাকে ইন্দিরা হলো লক্ষ্মীর আরেকটি নাম বা অপর নাম হল ইন্দিরা চোদ্দ নম্বর প্রশ্ন হলো বৃদ্ধ পিতামহে সংঘারিল মহাপাপি বৃদ্ধ পিতামহকে ভীষ্মের বিশ্বকে বলা হয়েছে বৃদ্ধ পিতামহ বিবরে লুকায়ে একাদি বিবরের শব্দের অর্থ কী বিবরের শব্দের অর্থ হলো গর্ত শিখণ্ডীকে শিখণ্ডী একটি নপুংসক পৌরাণিক চরিত্র আগের জন্মে বা পূর্বজন্মে যার নাম ছিল অম্বা অর্থাৎ অম্বা পরজন্মে শিখণ্ডী হিসাবে জন্মগ্রহণ করেছিল ভোজবালাকে অর্জুন জননী কুন্তী ভোজরাজার কন্যা ছিলেন অর্থাৎ কুন্তি ছিলেন ভোজরাজের কন্যা তাই তাকে ভোজবালা বালা শব্দের অর্থ কন্যা তাই ভোজবালা বলা হয়েছে কুন্তিকে কুরুঙ্গি শব্দের অর্থ কি কুরুঙ্গি শব্দের অর্থ হল হরিণ উনিশ নম্বর প্রশ্ন হল নাশিল কাকে নাশ করেছিল কর্ণকে নাশ করা হয়েছিল বা হত্যা করা হয়েছিল কার সাহায্যে অর্জুন ভীষ্মকে নিহত করেন শিখন্ডীর সাহায্যে অর্জুন ভীষ্মকে নিহত করেন মহাযাত্রা কুড়ি মহাযাত্রা কথার অর্থ কি মহাযাত্রা কথার অর্থ হল শেষ যাত্রা মহারথী প্রথা কিহের এই মহারথী মহারথী প্রথা কি সম অস্ত্রধারী দয়ের যুদ্ধ অর্থাৎ সমানে সমানের যুদ্ধকে বলে মহারথী প্রথা অর্থাৎ যে দুজনের মধ্যে যুদ্ধ হবে দুজনের হাতে একই ধরনের অস্ত্র থাকবে একজন সশস্ত্র আরেকজন নিরস্ত্র নয় তেইশ নম্বর প্রশ্ন হলো জনা কোথায় প্রাণত্যাগ করেন জাহ্নবীর জলে জনা ত্যাগ করেন ধিবর জননী প্রীতা ব্রাহ্মণ এদের সন্তানকে ব্যাসদেব হলেন এদের সন্তান অর্থাৎ ব্যাসদেবের বাবা ছিলেন ধীবর মা ছিলেন ধীবর এবং বাবা ছিলেন ব্রাহ্মণ কবিতায় প্রতি জনা পার্থকে কি জ্ঞানে করেছিলেন নরনারায়ণ জ্ঞানে ছাব্বিশ নম্বর প্রশ্ন হল ক্ষত্র কুলোবালা আমি ক্ষত্রকুল কুলবধূ এ মন্তব্যের কারণ কি নীলধ্বজের স্ত্রী রানী জনা তার স্বামীর সঙ্গে পুত্র হত্যাকারী অর্জুনের সক্ষ বা এই যে বন্ধুত্ব সেটা তার ভালো লাগেনি তিনি মনে করেছেন তিনি নিজে ক্ষত্রিয় বংশের মেয়ে এবং ক্ষত্রিয় বংশের বধু এবং এই সক্ষ স্থাপনে ক্ষত্রিয় বংশের অপমান হয়েছে অর্থাৎ তিনি ক্ষত্রিয় বংশের বউ এবং ক্ষত্রিয় বংশের মেয়েও এবং তার স্বামী তার পুত্র হত্যার হত্যাকারীর সঙ্গে বন্ধুত্ব করেছে একজন ক্ষত্রিয় হয়ে এই ধরনের বন্ধুত্ব সমীচীন নয় বা ঠিক নয় এই প্রসঙ্গে তিনি নিজের পরিচয় দিতে গিয়ে তিনি যে ক্ষত্রিয় বংশের একজন ব্যক্তি বা ক্ষত্রিয় বংশের একজন মহিলা সেটাকে স্মরণ করিয়ে দিয়েছেন তার স্বামীকে সাতাশ নম্বর প্রশ্ন কেমন এই অপমান শবধৈর্য ধরি কোন অপমান পুত্রের হত্যাকারী অর্জুনের সঙ্গে রাজা নীলধ্বজের সক্ষের ফলে বা বন্ধুত্বের ফলে যে অপমান হয়েছে তার কথাই এখানে বলা হয়েছে আঠাশ নম্বর প্রশ্ন আশাল তাইরে তাই এ লতা কি আশার লতা হল পুত্র প্রবীরের প্রতি রাজমাতা জনার পুত্র স্নেহ অর্থাৎ তার যে পুত্র জনার সেটাকে বলা হয়েছে কি কহিবে দেশ জনরব লবে কহ কাহিনী কোন কাহিনীর কথা বলা হয়েছে পুত্র হত্যাকারী পার্থের সঙ্গে রাজা নীলধ্বজের সক্ষতার কাহিনী অর্থাৎ অর্জুনের সঙ্গে রাজা নীলধ্বজের যে বন্ধুত্ব এই কাহিনী যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে তার কথা বলা হয়েছে তখন লোকে কি বলবে ত্রিশ নম্বর বা শেষ শর্ট শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন সেটি হল শাশুড়ির যোগ্য বধূ এই বধূকে এই বধূ হলো দ্রৌপদী এরপরে যে সমস্ত পাঁচ নম্বরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সেই পাঁচ নম্বরের পাঁচটি প্রশ্ন নিয়ে সেই অংশটা এরপরে তোমাদের সামনে তুলে ধরছি প্রথম প্রশ্ন হায় পাগুলিনি জনা এই পাঠ্যপত্র অনুসরণে এটা সে পত্র অনুসরণ অনুসরণে পাগলিনী জনা চরিত্র বিশ্লেষণ করো পাঁচ নম্বরে প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জনার চরিত্র কবিতা অবলম্বনে জনার চরিত্র আলোচনা করো এটা এক নম্বর প্রশ্ন পরের দু নম্বর প্রশ্ন হলো কিন্তু বৃথা এ গঞ্জনা বক্তাকে তিনি কাকে গঞ্জনা করতে চেয়েছেন কেন তার মনে হয়েছে এই গঞ্জনা বৃথা বক্তা কে অর্থাৎ কে এই কথাটি বলেছিল কাকে তিনি গঞ্জনা দিচ্ছেন এবং তার কেন মনে হয়েছে যে এই গঞ্জনাটা দেওয়া তিনি যে গঞ্জনা দিচ্ছেন এটা বৃথা এতে কোনো কাজ হবে না এই প্রশ্নটা একযোগ একযোগিন এই হিসাবে আসার সম্ভাবনা রয়েছে তিন নম্বর প্রশ্ন বা পরবর্তী প্রশ্ন হল নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কিভাবে ধরা পড়েছে পাঁচ নম্বরে আসার সম্ভাবনা রয়েছে চার নম্বর প্রশ্ন মহারথী প্রথা হে এই মহারথী মহারথী প্রথা কি কে কীভাবে এই প্রথার উল্লেখ করেছেন তা বর্ণনা দাও একযোগ চান হিসাবে এটা আসার সম্ভাবনা রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কী কি দৃষ্টান্ত তুলে ধরেছেন এটা একযোগ চান হিসাবে আসতে পারে এই পাঁচখানা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আগামী বছরের ফাইনাল পরীক্ষার জন্য তো এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো কমেন্টে লিখে জানাও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও